আজকে নিয়ে এসেছি দেওয়ালি স্পেশাল সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেজালা। এই ফুলকপি রেজালা যেমন খেতে সুস্বাদু তেমনি খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। এই নিরামিষ ফুলকপি রেজালা আপনারা পূজোর দিনে বা যে কোনো নিরামিষের দিনে কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব সাথেই কিন্তু এই ফুলকপির রেজালা ভালো লাগে খেতে। আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। শুরু করছি আমার আজকের রেসিপি। ফুলকপির রেজালা আপনারা শুধু ফুলকপি দিয়েও বানাতে পারেন, তবে আজকে আমি সামান্য আলু এর মধ্যে অ্যাড করব, এতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের ফুলকপি এইভাবে কেটে নিয়েছি, আর সমস্ত সবজিগুলো আমার ধোয়া আছে। ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ফুলকপিটা এইভাবে একটু ভাপিয়ে নিলে এর যে একটা স্মেল থাকে সেটা কিন্তু চলে যায়। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলো আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। সামান্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ফুলকপির সাথে ভালো করে মিক্স করে নিলাম। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখেছি, 2-3 মিনিট এটা ভাপিয়ে নেব। ফুলকপি 2-3 মিনিট ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। ফুলকপির মধ্যে যে জলটা ছিল সেটা আমি ঝরিয়ে নিলাম। এখন চলে যাব রান্নার দিকে। কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি। তেল ভালোমতো গরম হলে এখন এর মধ্যে আমি কেটে রাখা আলুটা ভেজে নেব। তো কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিলাম। রান্নাটা আমি হলুদ ছাড়াই করছি। ফুলকপির রেজালা একটু সাদা ভাব থাকলেই দেখতে ভালো লাগবে, সেই কারণে আমি আর হলুদটা দিলাম না। আলুটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 4-5 মিনিট ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে এর কালার এখন চেঞ্জ হয়ে গেছে। আলুটা ভালোমতো ভেজে নিয়েছি, এখন আলুটা আমি তুলে নিচ্ছি। ফুলকপির রেজালা সাধারণত আলু ছাড়াই করা হয়, তবে আলু দিয়ে আপনারা এটা করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এই তেলের মধ্যে এখন আমি ভাপিয়ে নেওয়া ফুলকপিটা হালকা একটু ভেজে নেব। তো সামান্য লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লালচে করে ফুলকপিটা ভাজবো না, হালকা যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই ফুলকপিগুলো তুলে নেব। 2-3 মিনিট আমি ফুলকপিটা হালকা একটু ভেজে নিয়েছি, এখন ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। ফুলকপি আলু দুটোই আমার ভাজা হয়ে গেল। এখন এই তেলের মধ্যে আমি আরও 2 চামচ তেল অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ ঘি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 1 তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 2 ফাটিয়ে নেওয়া এলাচ, আর 5 থেকে 6টা লবঙ্গ। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 চামচ আদা বাটা। তেলের মধ্যে আদাটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা পোস্ত, কাজু আর মগজদানা। তো আমি এখানে 1 চামচ পোস্ত, 5-6টা কাজু আর 2 চামচ মগজদানা আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা বেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। মশলাটা 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় 2 চামচ টক দই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এখন টক দইটাও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু। দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরোই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ লবণ। লবণ আপনাদের স্বাদ মতো দেবেন।
দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ চিনি। নিরামিষ রান্না তাই চিনি একটু দিলে ভালো লাগবে। ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। আরও একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে ভেজে রাখা আমি ফুলকপি আর আলুটা দিয়ে দেব। ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। আপনারা যদি পুরো সাদা ভাব চান তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করবেন, লঙ্কার গুঁড়ো দিলে হালকা একটা কালার আসবে। আর এই রান্নায় আমি একদমই হলুদ ব্যবহার করিনি। মশলার সাথে ফুলকপি আলু একটু কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। তো এখানে আমি 2 কাপ গরম জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তো 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি ঢাকা দিয়ে ফুলকপি আর আলুটা সেদ্ধ হতে দেব। ৬-৭ মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি আর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম ঢাকনা খুলে। তো আমি এখন চেক করে নিচ্ছি ফুলকপি আর আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা রেজালা তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়ার জল। যদি আপনাদের অপছন্দ হয় বা আপনাদের না থাকে ঘরে তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন। এর মধ্যে আমি আর গরম মশলার গুঁড়ো দিলাম না, আমি ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম, তাতে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো দেওয়ার দরকার নেই, যদি আপনাদের মনে হয় একটু দিলে ভালো হয় তাহলে আপনারা দিতে পারেন। তো ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে আমি 8-10 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটা আমি সার্ভ করে নেব। আজকের এই সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেজালার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানান, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সামনে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।